আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মতিনুপুর ব্লগসের আরেকটা ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর প্রথমে বলে নিচ্ছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন দুপুরে রান্নার জন্য চলে আসছি রান্নাঘরে। প্রথমেই ভাত বসায় দিলাম, আর এখন কাচকি মাছ ভেজেছি। আজকের প্ল্যান আছে কাচকি মাছ চচ্চড়ি করব। আর এই যে ফ্রিজ থেকে কিছুটা কচু ছিল সেটা নামালাম, সেটা এখন আজকে রান্না করব। দেখি রান্না করতে করতে গলে কিনা, আর না হলে এমনিতেই বসায় দিব। তো এর জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। যেহেতু কচুটা এমনিতেই ভাজা করব, তার জন্য রসুন একটু কুচি গরম করব, আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিছি। আর আমি রসুনটা দেখা যেভাবে চাপ দিয়ে করলে আর রসুনের খোসাটা আর কি খুলতে বেশি সময় লাগে না। এটা হচ্ছে আমি টিভি থেকে আর কি একটা চ্যানেলের কুকিং চ্যানেল থেকে শেখা। আসলে অনেক কিছু শেখা যায়, কুকিং চ্যানেল দেখলে অনেক কিছু শেখার আছে। তো এই যে বসায় দিলাম কচু রান্না করার জন্য, সব মশলাপাতি দিয়ে এখন ভাজবো। তারপরে একটুখানি মশলাটা কষাবো হালকা একটু পানি দিয়ে, বা হচ্ছে এই যে কচুর যে বরফের পানিটা আসবে সেটা দিয়ে আজকের আমি কষানোর কাজটা সেরে নিব। তাহলে এক্সট্রা পানির আমার দরকার হবে না। আর এটা একটু ব্রাউন করে নিতে হবে যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এদিকে আমার কষানো হয়ে গেছে প্রায়, একটু পানি দিয়ে বাকি কাজটা করে নিয়ে তারপর হচ্ছে কচুটা দিয়ে দিব। তো কচু এটা হইতে থাক, ততক্ষণে চলে দুঃখের কথা শেয়ার করি। দুঃখের কথা হচ্ছে এটা যে পানি আজকেও নাই আর কি, দীর্ঘ ৬ মাস ধরে তো পানির সমস্যা আছে আপনারা সবাই জানেন। আর এখন দুই তিন দিন ধরে এটা প্রকট আকার ধারণ করছে, বলতে গেলে মহামারী হয়ে গেছে। এখন আসলে আমাদের খাওয়া দাওয়া সব কিছু আমরা পানির উপর ডিপেন্ড করে করি। যে পানি আছে তো একটু ভালো মন্দ খাই, পানি নেই তো খাই না। তো অনেকেই ভাবতে পারেন যে আপু তোমরা কী কচু টচু খাও, আলু ভর্তা খাও, কী ডাল খাও, তোমাদের কি মাছ মাংস খাওয়ার ক্ষমতা নাই নাকি আল্লাহ দেয় নাই এরকম। আসলে ভাই, ফ্রিজ ভরা সব কিছু থাকা সত্ত্বেও কিছু রান্না করে খাওয়ার সুযোগ নেই পানির অভাবে, কারণ এগুলো ধুইতে গেলে তো পানি লাগবে। ফ্রিজে সব কিছুই আছে, আল্লাহ দিছে তৌফিক কিনা রাইখা দিছি, এখন সেগুলো শুধু ফ্রিজ খুলে খুলে দেখি, আর কিছুই আমাদের করার নাই। এখন যেগুলো রান্না করতে কম পানি লাগে একমাত্র সেগুলোই আমরা রান্না করি, কী করবো, কিছু তো এখন আর করার নাই। তো এদিকে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন নারকেল পরিষ্কার করতেছি। নারকেলটা আপনাদের ভাই সেদিন নিয়ে আসছিল পিঠা বানানোর জন্য, তো আজকে পর্যন্ত পিঠা বানাইতে পারি নাই। আর এইটা করতে যে আমার ঘর গেছে ময়লা হয়ে, এখন সেটাও ক্লিন করে নিচ্ছি। আর পিঠা বানাবো ভাবতেছি, কবে বানাবো সেটা জানি না, তবে বানাবো। আর যেদিনই বানাই না কেন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। আর এদিকে কচুও হয়ে গেছে আর ভাতের অর্ধেক হয়ে গেছে, তো ভাবলাম যে গতকালকের ভাত আছে সেগুলো দিয়ে দিই। এগুলো আবার ঠান্ডা কে খাবে, একজন গরম খাবে একজন ঠান্ডা খাবে এমন তার হয় না, এর জন্য আর কি এটাকে গরম করে নিচ্ছি। আমার মনে হয় আমার মতো এরকম নিনজা টেকনিক সবার বাসাতেই হয়। আর এই নিনজা টেকনিকটা আমি শিখছিলাম হচ্ছে আমার বিয়ের পরে, আমি প্রথম যে বাসায় ভাড়া ছিলাম সেই বাসার বাড়িয়াল নিয়ে ভাবি শিখাইছিল আমাকে, যে এইভাবে করে ভাত গরম করা যায়, এভাবে করে ফেলবেন। তো আসলে সব জায়গা থেকে কিছু না কিছু শিক্ষা নেওয়ার আছে, ভালো মানুষের কাছ থেকে ভালো কিছু, আবার মন্দ মানুষের ভালো গুণগুলোও শেখা যায়। সব জায়গা থেকে আসলে চেষ্টা করা উচিত যে কোন জ্ঞানটা আসলে নেওয়া যায়, কোন শিক্ষাটা আসলে গ্রহণ করা যায়। তো কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে গেছে, এদিকে কাচকি মাছ শেয়ার করতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।